এরপরে আল্লাহ রাসুল পাঠালেন মদিনার প্রশিক্ষণ দেওয়ার জন্য একজন সাহাবিকে, সেই সাহাবির নাম ছিল মুসআব বিন উমায়ের। মনে থাকবে মুসআবের পরিচয় জানেন? ওই তরুণ ছেলে, তোমার ঢং দেখে তো মনে হয় তোমার মতো ধনী লোকের ছেলে আর পৃথিবীতে নাই। মোটর সাইকেলে চড়েছে তো এইভাবে ঘুরে একবার এই দিকে যায়, দেখেন না চোখে, ওর মাথার চুলগুলো এত সুন্দর, শার্টটা এত দামি, দেখতে আশ্চর্য। একটা শার্ট কয়দিন পরো তুমি? একটা শার্ট কয়দিন পরো? যে না, অত বড় ধনীর দুলা রাখলে হননি। একটা শার্ট তুমি 1 বছরও পরো, 6 মাসও পরো, 1 মাস পরো। আমি যে তরুণের কথা বলছি, এই তরুণের নাম হলো মুসআব বিন উমায়ের। তিনি একটা পোশাক জীবনে মাত্র 3 দিন পরতেন, এত ধনাঢ্য পরিবারের সন্তান। একজনই আল্লাহ নবী কাবা ঘরের ছাদে ঠেস দিয়েছেন, এভাবে দিয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করছেন, গিয়ে বলছেন, চাচা কি পড়ছেন? মুসআব গিয়ে বলছেন, কি পড়ছেন? এটাই হলো কোরআন, আল্লাহ আমার উপরে নাজিল করেছেন, তো আমিও পড়ব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোরআন পড়া যাবে না ইসলাম না গ্রহণ করলে। কি বলতে হবে বলেন? বলতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আমি রেডি চাচা, বলেন আপনি। মুসআব বাচ্চা ছেলে, তরুণ ছেলে, আমি রেডি চাচা। এই যে ইসলাম গ্রহণ করলেন গোত্রের একজন ব্যক্তি মুসআব বিন উমায়ের, এই কথা শোনার পরেই, শোনার পরে তার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ডেকে পাঠিয়েছে, বাড়ি থেকে বহিষ্কার করে দিয়েছে, 7 দিন পরে ডেকে পাঠিয়েছে, বলছে এসে দেখো মুসআব, তোমাকে খুব কষ্ট করে মানুষ করেছি, খুব আদরের সন্তান তুমি, তুমি ইসলাম গ্রহণ করার কারণে আমি 7 দিন যাবত কোনো পানি খাইনি, কোনো খাবার দাবার করিনি, আমি মরমর অবস্থা, তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করো। এই কথা বলতে না বলতেই মুসআব রজালান বলেছেন, ওয়াইন খরাজাত নাফসুকাল ফামিয়া মাররা, ও আম্মা তোমার আত্মা যদি এইভাবে মরতে মরতে 1000 বার মরো তুমি, লা আরজি মিন দীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মাদের দিন ত্যাগ করতে পারবো না। এই দেখো যুবক, যুবক যৌবনকাল কাকে বলে? আল্লাহ নবী পাঠালেন মুসআব বিন উমায়েরকে, ইসলামের প্রথম রাষ্ট্রদূতের নাম হল মুসআব বিন উমায়ের। তিনি গেলেন একাই পুরো মদিনাতে দাওয়াতি কাজ করলেন, এমন ভাবে কাজ করলেন, ঐতিহাসিক ব্যক্তি জীবন লিখতে গিয়ে বলছেন, ইন্নাহু দাঈ আল মুজাহিদ ইউজাহিদু ওয়াহদাহু ওয়া ইয়াসবিরু ওয়াহদাহু ওয়া হিনা কানা জুরুফ দাওয়াতুল মুস্তালজাম। তিনি বলছেন তিনি একাই সংগ্রাম করতেন, একাই দাওয়াত দিতেন, একাই বিপদে ধৈর্য ধারণ করতেন, 1 বছরে গোটা মদিনাতে জাগরণ সৃষ্টি করে ফেলেছেন, পরের বছরই আল্লাহ নবী হিজরত করে সেখানে চলে গেলেন। আল্লাহু আকবার! বদরের যুদ্ধের দিনে ডাকলেন মুসআবকে, মুসআব এইদিকে আসো, তোমারই আজকে হক, আজকে এই আনসারীদের পক্ষ থেকে পতাকা তুমি ধরবে। বহুত বদর যুদ্ধ শেষ, উহুদের যুদ্ধের দিনে আল্লাহর নবী ডাকলেন, হে মুসআব তুমি এদিকে এগিয়ে আসো। উহুদের যুদ্ধের দিনে আবার পতাকা হাতে তুলে দিলেন মুসআব বিন উমায়ের, কত সম্মানী ব্যক্তি, গায়ে কোনো পোশাক নাই, দরিদ্র মানুষের মতো, দেখছেন বীর বিক্রম যুদ্ধ করছিলেন, পতাকা ধরে রাখছিলেন, কিন্তু ডান হাত কাঁথা পড়লে বাম হাতে পতাকা ধরলেন, বাম হাত কেটে গেল, চেষ্টা করলেন মুখ এবং বাহু দ্বারা পতাকা ধরে রাখার, ঠিক চেষ্টা করতে গিয়ে পিছন থেকে গিয়ে তার গলাটাকে আঘাত করে দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিল এক কাফের, তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ক্ষতিগ্রস্ত। সাদ বিন আবি ওয়াক্কাস একজন তারুণ্যময় যুবক, তারুণ্য কাকে বলে? তিনি আল্লাহর নবীকে রক্ষা করবেন বলে আল্লাহর নবীর দাঁতে তীর লেগে দাঁত ভেঙে গেছে, তার গায়ে যদি শরীরে যেন কোনো তীর না লাগে এই জন্য তিনি রাসুলকে নিরাপত্তা দিচ্ছেন। এক পর্যায়ে আল্লাহর নবী একটা গর্তের মধ্যে মাথা দিয়ে দিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস তাকে বাঁচানোর জন্য তিনি একবারে দাঁড়িয়ে গেলেন, একটা নয় দুইটা নয় 81টা তীর তার শরীরে লেগেছে, আল্লাহর নবীর গায়ে তীর লাগতে দেননি। এটা হলো তরুণ্যের ত্যাগ, তরুণ্যের ত্যাগ। আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু
দুইজন ধরে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন দুইজন ধরে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন উহুদ পাহাড়ের উপরের দিকে উহুদ পাহাড়ের দেখছে কাফেররা দেখতে পাচ্ছে এই রাস্তা দিকে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে মুসাব বিন উমাইর এত সুন্দর ছিলেন দেখতে মুসাব বিন উমাইর এত সুন্দর ছিলেন দেখতে রাসূলের চেহারা সাথে তার চেহারা মিল ছিল যখন মুসাব রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন তখনই কাফেররা ঘোষণা করলো যুদ্ধ শেষ আল্লাহর নবীকে মেরে ফেলে দিয়েছি বুঝতে পারেননি চেহারা সাদৃশ্য ছিল আল্লাহর নবীকে নিয়ে গেছেন এখন রাস্তা যেন না চিনতে পারে উহুদ পাহাড় করছে কি জানেন দেখেন যেন মানুষ উহুদ পাহাড়টা এইভাবে ঘুরে এদিক চলে গেছে এই জন্য আল্লাহর নবী উহুদ পাহাড়ের উপরে উঠেছেন আবু বকর আছেন ওমর আছেন আলী আছেন তো উহুদ পাহাড় কাঁপছে এভাবে কাঁপছে আল্লাহর নবী এভাবে বলছেন এই উহুদ লাঠি দে এইভাবে এই উহুদ কাঁপছো কেন জানো না তোমার উপরে একজন নবী আছেন একজন সিদ্দিক আছেন আর দুইজন শহীদ আছেন আল্লাহু আকবার বলার পরে আল্লাহ নবী বলেছেন দেখো এই তোমরা দেখো নাহনু নুহিব্বুহু নুহিব্বুহা নাহনু নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা উহুদ এমন একটা পাহাড় এই যে উহুদ দেখছো না সে আমাদের ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি কেন বললেন বলেন তো কথাটা ওই যে উহুদ রাস্তা ঘুরাই দিল যে যেন কাফেররা কি চিন্তা না পারে এই তো ঘটনা শেষ আল্লাহর নবী নেমে আসলেন পাহাড় থেকে আসার পরে দেখছেন কে কোথায় পড়ে আছেন দেখছেন যুদ্ধের মাঠের এক কোণে পড়ে আছেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মাথা একদিকে তার দেহটা একদিকে এমন অবস্থায় আল্লাহর নবী বলছেন মা রয়তু বি মাক্কাতা আহসানা নিম্মাতান ওয়া আদাক্কাহু লাদান হালাত দা শারশাদিন ফি বুরদা হে মুসাব আল্লাহর নবীর চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে আর বলছেন হে মুসাব তোমাকে যে পরিবার থেকে নিয়ে এসেছিলাম আজকে দেখছি মক্কার বুকে তোমার মতো কোঁকড়ানো সুন্দর চুল কারো ছিল না তোমার মতো সুন্দর পোশাক কারো ছিল না আর আজকে তুমি ছিঁড়া কাপড়ে ঘাসের মধ্যে মুখ লেখে পড়ে আছো আল্লাহর নবী এই কথা বলতে না বলতেই জিবরীল আমিন এসে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন মুসাব কোনোদিন না খেয়ে থেকেছেন এমনটা না মুসাব রাদিয়াল্লাহু আনহু মদিনায় বসবাসের সময় তিনি বহুদিন একাধিক দিন খাদ্য পাননি কারো কাছে চাইতেও পারেননি তিনি সেই মুসাব আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন মা রয় তুমি মাক্কাতা আহসানু লিম্মাতান ওয়া আদাক্কাহুল্লাতান হে মুসাব মক্কার বুকে তোমার মতো সুন্দর সন্তানকে আমি দেখিনি তোমার মতো শরীর কারো দেখিনি এত সুন্দর পোশাক কারো দেখিনি আর তুমি আজকে ছিঁড়া চাদরের মধ্যে মুখ লুকিয়ে আছো এই কথা বলতে জিবরীল আমিন এসে বলছেন তেইশ নম্বর আয়াত সূরা আহজাব আয়াত পাঠ করলেন জিবরীল আমিন ওয়ারিজালুন কদ সাদাকুম আহদ আল্লাহ আলাই হে জিবরীল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ছুঁড়ে নিন ওই যে যারা ওয়াদা করেছিল ওই যে যারা আকাবার শপথ ওয়াদা করেছিল মুসাব তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে মুসাব জান্নাতি হয়ে গেছে ওয়াদা রক্ষা করেছিল বলার পরেই মুসাব রাদিয়াল্লাহু আনহুকে কাফন পরানো হচ্ছে সহি বুখারীর হাদিস মুসাবকে কাফন পরানো হচ্ছে সাহাবীরা বলছেন আল্লাহ নবী মুসাবের মাথার দিকে ওই কাপড় দিয়ে যে কাপড় শরীরে ছিল ওই কাপড় দিয়ে মাথা ঢাকলে পায়ের অর্ধেকটা বেরিয়ে থাকছে পায়ের দিকে ঢাকলে মাথারটা বেরিয়ে থাকছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসাবের মাথাটা ঢেকে দাও পায়ে ঘাস দিয়ে দাও আল্লাহ নবী বললেন তোমাকে যে পরিবার থেকে নিয়ে এসেছিলাম এই পরিবার ছিল ধনাঢ্য পরিবার বিদায়ের সময় তোমাকে একটা কাপড় উপহার দিতে পারলাম না এটা হলো তরুণের ত্যাগ এটা হলো তরুণের ত্যাগ এমনিতেই মুহাম্মদের আদর্শ পৃথিবীতে বিস্তার লাভ করেনি একজন নবী কাফাদাল্লিন নাস গোটা পৃথিবীর নবী তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র অল্প দিন ওই যে প্রশিক্ষণ প্রাপ্ত সাহাবীরা আপনি মুসাবের কথা শুনবেন যদি খুবাইবের কথা শুনবেন খুবাইব একজন তরুণ অত্যন্ত ব্রেনি মানুষ আল্লাহর নবী পাঠালেন খুবাইব সহ ৬০ জনকে পাঠালেন
যাও এলাকায় ইসলাম প্রচার করে আসো। তারা ডেকে নিলেন মুজারা নামে একটা জায়গার নাম ছিল মুজারা, ডেকে নিলেন। নেওয়ার পরে 68 জন সাহাবীকে তারা ধরে নিয়ে ধোঁকা দিয়ে নিয়ে গিয়ে 68 জন সাহাবীকে হত্যা করলো, চোখ তুলে নিল, কান কেটে নিল, টুকরো টুকরো করলো। একজন পালিয়ে এসে আল্লাহর নবীকে সংবাদ দিলেন, আল্লাহর নবী 8 জনকে মেরে ফেলে দিয়েছে, 68 জনকে মেরে ফেলে দিয়েছে, আর খুবাইবকে ধরে রেখেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একজন সাহাবী এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে জানতেন, আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন, খুবাইব তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, মুজারার লোকেরা প্রতারণা করেছে, 68 জনকে শুধু জবাই করেনি, তাদেরকে টুকরো টুকরো করে হত্যা করেছে, কান কেটে নিয়েছে, নাক তুলে নিয়েছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের আজীবনের শত্রু, এরা কোন মুসলমানদের ঠাই দেয়নি। ইহুদিরা খ্রিস্টানরাই প্রতারণা করলো, খোবাইবকে বেঁধে রেখে আসছে একবার মাঠের মাঝে, কেউ যেন লোক না যেতে পারে, ও যেন না খেয়ে মারা যায়। অনেকদিন পরে গিয়ে দেখলো খোবাইব রাদিয়াল্লাহু আনহু, দেখতো দেখলো খোবাইব রাদিয়াল্লাহু আনহু, দেখতে গেল যে কেমন আছে, দেখলো মরে গেছে। যাওয়ার পরে দেখছেন খোবাইব রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে গুনগুন করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছেন। ঘরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার খোবাইব, তোমার ঘরের পিছন দিকে সমস্ত ফলের খোসা কোথায় থেকে পেলে, এই ফল তো এই এলাকায় হয় না, অমৌসুমি ফলের চোষা। খোবাইব বললেন, হাজা মিন রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে এসেছে। খোবাইবের চেহারা ভালো হয়েছে, খোবাইবকে বের করে নিয়ে যাওয়া হলো, একে আর বেঁচে রাখা যাবে না। খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলল, সহিহ বুখারী খুলুন 569 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড, খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে এবার ফাঁসিতে ঝুলানো হবে। খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসিতে ঝুলানো হওয়ার আগেই বললেন, খোবাইব তুমি খুব বুদ্ধিমান গোত্র নেতা, তুমি তোমাকে আমরা মারতে চাইনি, মোহাম্মদের দিন ত্যাগ করো, তোমাকে ছেড়ে দিব। খোবাইব রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলছেন, লাস্তু বালহিন উক্তাল মুসলিমান আলা আইয়া জামবিন কানা ফিল্লাহি মাসরাহি ওয়া দালিকা ফিদাতিল ইলাইয়াশা ইবারিক ফি আফসিল ফি কুল্লি শিল্লিমিন মুসাই। তিনি বললেন, শোনো, যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয় তখন আমি এটাকে পরোয়া করি না, মনে রেখো আমার উপরে যত অত্যাচার করা হবে সবই হবে আল্লাহর উদ্দেশ্যে। আমি জানি তোমরা আমাকে হত্যার পরে আমার সাথী ভাইদের মতো আমারও নাক তুলে নিবে, চোখ তুলে নিবে, হাত কেটে নিবে, টুকরো টুকরো করবে, তবে মনে রেখো আমি খুবই বিশ্বাস করি কাল কিয়ামতের মাঠে ইউবারিক ফি আউসালি ফি কুল্লি শিলবিন ওয়াসাই, মহান আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার অঙ্গ থেকে টুকরো টুকরো করা প্রত্যেকটি টুকরার পৃথক পৃথক বরকত দান করবে। কি প্রেরণার ভিতরে ছিল, কি মেজাজ ছিল তার ভিতরে, তবে আমাকে দুই রাকাত সালাত আদায় করতে দাও। খোবাইব রাদিয়াল্লাহু আনহু খুব দ্রুত দাঁড়িয়ে তাড়াতাড়ি দুই রাকাত সালাত আদায় করলেন, করে বলছেন, শোনো তোমরা যদি মনে না করতে, খোবাইব মৃত্যুর ভয়ে সালাত দীর্ঘ করছে, এটা মনে না করলে আমি জীবনের শেষ দুইটা সেজদা করতাম খুব দীর্ঘ, কিন্তু তা করতে পারলাম না, তবে আমি দোয়া করে গেলাম, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা আহসিহিম আযাবা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি ফিল আরযি আহাদা। তিনি দোয়া করছেন, হে আল্লাহ আমার সাথী ভাইদেরকে এরা হত্যা করেছে, আমাকেও তারা এখন হত্যা করছে, শুনে রাখো আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আহসিহিম আযাবা, আল্লাহ যারা আমাকে মারছে তুমি তাদেরকে একটা একটা করে গুনে গুনে রাখো, ওয়াক্তুলহুম বাদাদা তুমি তাদেরকে একবারে ধ্বংস করে দিও, ওলা তুক ফিল আরজি আহাদা পৃথিবীতে যেন তাদের একটা আন্ডা বাচ্চা টিকতে না পারে, আমি সহ্য করতে পারিনি, আমাকেও মেরে ফেলা হচ্ছে, আমার সাথী ভাইদেরকেও মেরেছে। ওই মুজারা গোত্রের উপরে দিয়ে পাখি পর্যন্ত উড়ে যায় না, সেখানে কোনো জীবজন্তু টিকতে পারে না, বট দোয়ার কারণে মুজারা গোত্র শেষ হয়ে গেছে। আল্লাহর নবী একদিন না দুই দিন না এই কুনুতে নাজেলা পড়েছিলেন এক মাস, কয় মাস, এক মাস। খোবাইবকে ফাঁসি দিয়ে ঝুলানো আছে, এক আলবিদাওয়ার নিহার মধ্যে আসছে, ঝুলানো আছে 29 দিন পর্যন্ত। খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে ঝুলানো আছে গাছের সাথে, আল্লাহ নবী দুইজনকে দায়িত্ব দিলেন কে তার লাশটা নিয়ে আসবে। লাশটা খুলে নিয়ে আসছেন, যখন লাশ থেকে জান্নাতের সুগন্ধি বের হচ্ছে,
খুব দ্রুত নিয়ে আসছেন, ইতিমধ্যে জানতে পেরেছে, তারা ধাওয়া করেছে, যখন তখন তারা নিয়ে আসতে পারলেন না। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছে, তোমরা দেখো আজকে মজা দেখো, দুইজন সাহসী ব্যক্তি নিয়ে আসছে লাশ, কিন্তু নিয়ে আসতে পারছে না। ইতিমধ্যেই তারা কাছাকাছি চলে এসেছে, ঠিক ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে মৌমাছি ছিলেন না, ডাশমাছি এসে তাদেরকে কামড়ানো শুরু করেছে। আর সাহাবী দুইজন মাটির উপরে রেখে মাটিকে বলছে, হে মাটি, তুমি আল্লাহরই সৃষ্টি, আমরা হেফাজত করতে পারলো না, তুমি আল্লাহর সম্মান এক শহীদকে তুমি হেফাজত করো। মাটি তাকে সঙ্গে সঙ্গে নিয়ে নিল, কাফেরেরা এসে আর খুবাইবকে খুঁজে পেল না। এটা হলো খুবাইবের ইতিহাস। ইসলাম এমনি আসেনি, আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, তবে এই ইতিহাস খালেদ বিন আলীদের, এই ইতিহাস তারেক বিন জিহাদের। আজকে তরুণরা থাকবে আলীর মতো, তরুণরা থাকবে আজকে খুবাইবের মতো, তরুণরা থাকবে মুসআব বিন উমাইয়ের মতো, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে উমরের মতো, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহুর মতো। তারা হবেন একবার বীর সেনানী, ইসলামের জন্য তারা দাঁড়িয়ে যাবে, দাওয়াতি কাজ করে সর্বত্র। কিন্তু উল্টা হয়ে গেছে, কিন্তু আজকে ভয়ে ভীতু হয়ে গেছে আমরা, কেউ দাওয়াতে মাঠে নাই। একদিকে নষ্টামি, আরেকদিকে জঙ্গিবাদের হুঙ্কার, আরেকদিকে অপসংস্কৃতি, আরেকদিকে শিরিক বেদাতের আড্ডাখানা, তাদের মাজার কবরের আক্রমণ। আজকে তরুণরা দিশাহারা হয়ে গেছে। ঈদে মিলাদুন্নবীর দিনে, ঈদে মিলাদুন্নবীর দিনে লাখ লাখ তরুণ আজকে ট্রাক নিয়ে গোটা শহরে গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। এটা কি তরুণরা না, না তরুণরা আয়োজন না করলে হয় না? আজকে শিরিক বিদাতের পক্ষে চলে গেছে, তারা থাকবে তাওহীদের পক্ষে। উপমহাদেশের ইতিহাসটাই যদি আপনার সামনে বলি, আপনি আশ্চর্য হবেন, আপনি দেখবেন, হে তরুণ ভাইরা, তুমি বক্ষে শক্তি অর্জন করো, বক্ষে শক্তি অর্জন করে সামনে এগিয়ে আসো। ডক্টর ইকবাল যখন ক্লাস সিক্স এর ছাত্র, তখন পত্র লিখেছেন, সারা জাহাজে আচ্ছি হা হিন্দুস্তান হামারা, হাম মুসলিম বুলবুল হে গুলিস্তা হামারা। তিনি পত্র লিখছে, কবিতা লিখছেন, গোটা উপমহাদেশটা আমাদের ফুলের বাগান, আর এই ফুলের বাগানের বুলবুল হলাম আমরা, তাই গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো হিন্দুস্তান। যখন লাহোর কলেজে পড়াশোনা করেন, তখন লাহোর কলেজে যখন পড়াশোনা করেন, তখন আল্লামা ইকবাল বলছেন, আমি যে কবিতা লিখেছি এটা ঠিক নয়, বরং কবিতা হলো এটা, সিনোয়ার হামারা হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম পতন হে সারা জাহান হামারা। তিনি বলছেন, আরব শাসন করেছি, চীন শাসন করেছি, হিন্দুস্তান শাসন করেছি, গোটা পৃথিবী মুসলমানরা শাসন করেছে, শুধু মহাদেশ না, গোটা পৃথিবীর মালিক হলো মুসলমানরা। দেখছেন, এই কথা বলেই তিনি হুঙ্কার ছেলে বলছেন, শোনো, যদি ইংরেজদেরকে দমন করতে তোমরা চাও, শুনে রাখো পরামর্শ, বাতানে শুয়াবো কাবাইল কত উড়ো, রুসুমে সুনকে খুনকে সালাসিল কত উড়ো, এই দিনে মুহকাম, এই ফাতের বাপ, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তোমাদের মধ্যে যত তরিকার বিভক্তি আছে, দলাদলি আছে, সবগুলোকে ভেঙ্গে চুরমার করে দাও, যত রকমের রসম রেওয়াজ আছে, মিলাদ কিয়াম শবে বরাত ইত্যাদিনে তোমাদের ইখতিলাফ রয়েছে, সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও, এই দিনে মুহকাম, এখানে রয়েছে দিনের নির্দেশ, এই ফাতে বাব, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে গোটা পৃথিবীতে আসমার নিচে তাওহীদের পতাকা পত পত করে উঠতে শুরু করেছে। এমনি বিজয় আসেনি, এমনি বিজয় আসেনি, রেনেসার কারণে এসেছে। ওইদিকে পাকিস্তানের জাতীয় কবি, স্বাধীনতার কবি, একই দিকে বাংলাদেশের স্বাধীনতার কবি, বিদ্রোহী কবি, মুসলিম চেতনার কবি কাজী নজরুল বলছেন, দোর গমগিরি কান্তার মরু দস্তুর বারাফার, লঙ্ঘিত হবে রাত্রি নিশেষে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে দল, ভুলিতেছে মাঝি পথ, কে আসো জুয়ান হও আগুয়ান, হাকিতে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি মার। এমনি স্বাধীনতা আসছে, এমনি স্বাধীনতা আসেনি, ত্যাগের বিনিময়ে আসছে, কিন্তু মুসলিম তরুণরা আজকে বিড়াল সেজেছে। সিংহের বাচ্চা যে বিড়াল হয় এটা জানা ছিল না? তোমাদের ইতিহাস জানার দরকার, যারা তোমরা ছাত্র তাদের ইতিহাস জানার দরকার, যে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন আহলে হাদিস রাই করেছে, তরুণ রাই করেছে, ভাষা আন্দোলন আহলে হাদিস উলামা একাডেমি করেছে, আর আজকে বাংলাদেশের এক্সেলেন্ট কুলাঙ্গার আহলে হাদিসদেরকে বিতর্কিত করার জন্য জঙ্গিবাদের অভিবাদন দিচ্ছে।
তোমরা যদি সচেতন না হও তোমাদের বাপ দাদারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছে কিন্তু ব্রিটিশদের আইন আজও থেকে গেছে তোমরা যদি আবার জাগবে ব্রিটিশ আইন বাতিল হয়ে আল্লাহ প্রদত্ত তাওহীদ বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ পুরো সন্দেহ নয় দরকার বড় ঐক্য ঐক্য তরুণরা যদি ঐক্যবদ্ধ হয় তরুণরা যদি ঐক্যবদ্ধ হয় ইনশাআল্লাহ বাংলাদেশে আহলে হাদিস ভাইরা ঐক্যবদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ হবে এতে কোনো সন্দেহ নাই আমরা ঐক্য চাই আমরা ঐক্য চাই আলহামদুলিল্লাহ উদারতা দেখিয়েছিলেন